এমন কোন মন্তব্য ভাষা প্রয়োগ করব না যাতে অন্য ধর্মের লোক আঘাত পায়। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। দিনের সংঘর্ষে 1,80,000 হিন্দু প্রাণ দিয়েছে। এটা বড় লড়াই, 500 বছরের শান্তিপূর্ণ উপায়ে আমরা সেটা করতে পেরেছি। তাই আপনারা সবাই রামময় জয় শ্রীরামের ময় করবেন আমাদের সংস্কৃতি মেনে। সাথে সাথে আমাদের সংস্কৃতিতে এটাও বলা আছে, এমন কোন মন্তব্য ভাষা প্রয়োগ করব না যাতে অন্য ধর্মের লোক আঘাত পায়। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। তাই এই কাজটা আপনারা সবাই মিলে করবেন। আমরা তেখালি থেকে রিয়ামনা পর্যন্ত ভগবান রামের ছবি দিয়ে রাস্তার দুপাশ সাজাবো, ধ্বজ লাগাবো। পুরো নন্দীগ্রাম অযোধ্যার মতো আমরা গেরুয়াময় করব। এবং আগামী 21 তারিখে বিকেল 3টের সময় প্রভু রামকে স্বাগত জানিয়ে সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। সেই শোভাযাত্রায় মৃদঙ্গ, খঞ্জনি, বাদ্যযন্ত্র, ধ্বজ, প্রভু রামের কাটআউট, হাজার হাজার ভক্তকে নিয়ে আমরা আগের দিন 21 তারিখে 3টের সময় শুরু করব সিদ্ধেশ্বরী বাজার, শেষ করব রিয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেবের মন্দির প্রাঙ্গণে। সমস্ত ভক্ত মন্ডলীকে এই কর্মসূচিগুলোতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। জয় শ্রীরাম। জোরে বলুন, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। আমরা প্রথমে পাঁচজনকে ডেকে নেব, যাদের হাতে আমাদের মাননীয় মণি সুরেন্দ্র জি কেউ আছে, প্রদীপ তুলে দেবেন। ভবানী দাস, ভবানী দাস, শক্তি রানী জানা, বাসন্তী আলিয়া, বিদ্যুৎ দাস, আপনারা চলে আসুন আগে আগে। গৌরী মিত্তা, লতারানী করণ, বাকিরা বসবেন, আমরা মঞ্চ থেকে আপনাদের